গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তনুশ্রী আর তোমরা দেখছো ভিটি বাংলা। তো ব্লগটা স্টার্ট করার আগে আমার সকল বন্ধুদের জানাই শুভ বিজয়ার শুভেচ্ছা। বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটোদের প্রতি অনেকটা ভালোবাসা। তো আজকে আমরা যে জায়গাটা এক্সপ্লোর করব সেটা হচ্ছে বাঙালিয়ানা। বাঙালিয়ানা একটি অথেন্টিক বেঙ্গলি রেস্টুরেন্ট। অনেকদিন বাঙালি খাবার দাবার জমিয়ে ট্রাই করা হয়নি, তো আজকে জমিয়ে খাবো। আর ফার্স্ট অফ অল, এই বাঙালিয়ানা রেস্টুরেন্টে হয়তো অনেকগুলো ব্রাঞ্চ আছে, বাট আজকে আমরা এসেছি হচ্ছে তোমার বৈষ্ণব ঘাটা পাটুলি, ঠিক 45 বাস স্ট্যান্ডের অপোজিটে, ওয়াকিং ডিস্টেন্স 2 মিনিটস। তো ভেতরে যাব, তার আগে বলি যে খাবারের দাম টেস্ট সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো। আর আমি তো সবসময় বলেই থাকি যে আমরা ভীষণই খাদ্যরসিক, আমরা হচ্ছে বাচ্চার জন্য খাই না, খাওয়ার জন্য বাঁচি। আর তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি তারা চটপট করে দেখে নাও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইব করলে এরকম ভালো ভালো ভিডিও তোমরা দেখতে পাবে। তো আর বেশি কথা বাড়াবো না, চলো ভিতরে যাওয়া যাক। তো উপরে যাওয়ার আগে, মানে রেস্টুরেন্টে যাওয়ার আগে আমি বলে দিই, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, যেখানে পার্কিংয়ের বন্দোবস্ত আছে, আর রেস্টুরেন্টটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। তো চলো যাওয়া যাক। এখন আমরা রেস্টুরেন্টের মধ্যে চলে এসেছি, আর রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা কিন্তু জাস্ট দুর্দান্ত। মানে একটা গ্রাম্য বাংলার টাচ আছে এই অ্যাম্বিয়েন্সটার মধ্যে, আর যেটা হচ্ছে নামটার সাথে, বাঙালিয়ানা নামটার সাথে পুরো একদম ওতপ্রোতভাবে জড়িত। তো তোমরা চট জলদি অ্যাম্বিয়েন্সটা দেখে নাও। মেনু কার্ডটা যেটা আছে সেটা কিন্তু একটা বইয়ের মতো। তো যেহেতু আজকে আমরা বেঙ্গলি ফুড ট্রাই করব, তাই হচ্ছে যেহেতু থালি ট্রাই করব স্পেশালি, তাই থালিগুলোর মধ্যে অনেক কিছু অ্যাভেলেবেল আছে, আমরা যখন অর্ডার দেবো তখন আমি দেখাবো। কিন্তু তার আগে তোমরা দেখে নাও যে কী কী থালি পাওয়া যায় এবং কত কী দাম। আমাদের খাবারটা চলে এসেছে। তো আমি যে অর্ডারটা দিয়েছিলাম সেটা হচ্ছে চিকেন থালি। তো দেখো এখানে আছে চিকেন থালির মধ্যে আছে হচ্ছে তোমার ভাত, তারপর আছে হচ্ছে এখানে আলু ভাজা, এখানে আছে টমেটোটাকে খুব সুন্দরভাবে গার্নিশ করা, লঙ্কাটাকেও খুব সুন্দরভাবে গার্নিশ করা আছে, একটা বড় বেগুন ভাজা, এখানে আছে সোনা মুগ ডাল। কোয়ান্টিটি কিন্তু বেশ ভালোই দিয়েছে একদম, একজনের পক্ষে না। তো এখানে আছে ঝিঙে দিয়ে আলু পোস্ত, আর এখানে আছে চিকেন, যেহেতু আমি চিকেন থালি নিয়েছি দুটো চিকেন আছে, আর এখানে আছে হচ্ছে তোমার চাটনি, আর এখানে আছে মিষ্টি রসগোল্লা। তো এখানে মানে আমার একটা সবচেয়ে ভালো একটা ব্যাপার লেগেছে যে আমি এর আগে অনেক বাঙালিয়ানা রেস্টুরেন্টে থালি ট্রাই করেছি, বাট এত সুন্দর করে না গার্নিশ করে দিয়েছে, নিশ্চয় দেখে
খেতাকে খেতে ইচ্ছা করছে না, বলছি এরমভাবেই রেখে দিই, এত সুন্দর। পেটের মধ্যে একটা কলা পাতা দিয়ে তারপর সার্ভ করা, যেহেতু একটা বনের দিয়ে একটা অথেন্টিক ব্যাপার, তো চলো এবার খাওয়া দাওয়া স্টার্ট করা যাক। তো এ ফার্স্টে আমি এখানে ভাতটা যে আছে সেটা হচ্ছে বাসমতি লম্বা লম্বা রাইস। ডালটা কিন্তু বেশ থিক, মটরশুঁটি দেওয়া আছে। এখানে গন্ধরাজ লেবু দিলাম, ডালটা এত ঠিক ভীষণই টেস্টি, গন্ধরাজ লেবুর সাথে জাস্ট অসম লাগছে, পুরো হচ্ছে বাঙালি বাড়ির খাবার, বেশি অয়েল নেই, একদম নুন, সব কিছু পারফেক্ট। কোয়ান্টিটিও দিয়েছে একদম ভর্তি ভর্তি, একজনের খেয়েও বেশি হয়ে যাবে। তো এইবার হচ্ছে ডাল দিয়ে আলু ভাজা দিয়ে ট্রাই করা হয়ে গেল, এইবার বেগুন ভাজা দিয়ে খাবো। বেগুনের সাইজটা দেখো বেশ বড় দিয়েছে, বড় মাপেরই একটা বেগুন। তো ফার্স্টে শুধু শুধু ভাত দিয়ে একটু মেখে খাই। বেগুন ভাজা স্বাদ তো আমাদের নর্মালি কী বলবো, যেরকম নর্মালি হয়ে থাকে সেরকমই খেতে লাগছে ভাত দিয়ে। বেগুনটা খুব সুন্দর ভাজা হয়েছে, মানে কোনো শক্ত, মানে যেহেতু একটা বড়ো বেগুন ভেতরটা কোনো শক্ত নেই, নরম একদম, এবং ভেতরে নুনও খুব ভালো করে মিশেছে। এইবার যেটা ট্রাই করবো সেটা হচ্ছে ডাল দিয়ে আলু পোস্ত। এখানে আলু পোস্তের কোয়ান্টিটিটা বেশ অনেকটাই দিয়েছে, ঝিঙে দিয়ে আলু। এবার টেস্ট করে দেখার পালা, মুগ ডাল দিয়ে আলু পোস্ত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ভীষণই ভালো, মানে পোস্ত আজকালকার সত্যি বলতে এত মূল্যে বাজারে পোস্তর যা দাম, বাট পোস্ত ভীষণ ভালোভাবে দিয়েছে, কোয়ান্টিটিতে কোনো কম্প্রোমাইজ করেনি। এবং এখানকার যে থালির রেঞ্জগুলো আমি দেখছি সেটাও কিন্তু অন্য জায়গার থেকে দামটা খুবই চিপ আছে। পুজোর সময় বহুত খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই জন্য হালকার উপর চিকেন থালিটাই ট্রাই করলাম। এখানে একটা স্পেশাল থালিও আছে, তুমি যদি কমেন্ট করে জানিও যে তোমরা সেটা দেখতে চাও নাকি, তাহলে সেটা অবশ্যই রিভিউ করবো আমরা কোনো এক সময়। খাবার টেস্ট কিন্তু ভীষণ ভালো, ভীষণ অনেস্টলি বলছি ভীষণ ভালো। তো ভেজের মধ্যে আমার সব কিছু ট্রাই করা হয়ে গেছে, এবার নন ভেজের মধ্যে শুধু একটা জিনিসই বাকি আছে, সেটা হচ্ছে চিকেন। এখানে কিন্তু 2 পিস অফ চিকেন দিয়েছে, চিকেন কষা মেনলি, এটা
তো এবার টেস্ট করে দেখবো কেমন। তার আগে বলে দিই যে চিকেনের সাইজটা দেখো, এরকম মাপের একটা চিকেন দিয়েছে, এরকম ধরনের। চিকেন কষাটার মধ্যে কিন্তু একটু অয়েলের পরিমাণটা একটু বেশি আছে, যেহেতু কষা। চিকেনটা বেশ নরম, ফ্রেশও আছে, মেবি এবার খেয়ে দেখতে হবে কতটা ফ্রেশ। তেলের পরিমাণটা বেশি, কিন্তু চিকেনটা এত সুন্দর কুক হয়েছে, এত সুন্দর সেদ্ধ হয়েছে, আর তার সাথে সমস্ত মশলা এত সুন্দর মিশেছে, জাস্ট অসম। ভীষণ ভালো টেস্ট। এখানে যে ডিশ আমি খেলাম প্রত্যেকটা ডিশই কিন্তু খুব ভালো, কোয়ান্টিটিও বেশ ভালো মতনই দিয়েছে, এবং খাবার টেস্ট কিন্তু খুব ভালো। বেশ বড় মাপের চিকেন দিয়েছে, বেশ বড় বড় চিকেন দিয়েছে। দুর্দান্ত হালকা খাবার, এদিকে ভাত ডাল আলু ভাজা বেগুন ভাজা আর আলু পোস্ত, এদিকে চিকেন, বেশি হিউজ কোনো খাবারও নেই। আর তাও বলবো যে এটা আমার আমার জন্য বেশি হয়ে গেছে অনেকটাই, মানে কোয়ান্টিটিটা এতটাই বেশি। তো চিকেনটা তো আমার ট্রাই করা হয়ে গেল। এবার শেষ পাতে যেটা আছে চাটনি, যেটা ছাড়া তো বাঙালি চলেই না, মিষ্টি ছাড়া বাঙালি চলেই না। তো এখানে আমার মনে হচ্ছে এটা খেজুর আছে, আর হচ্ছে জলপাই আর টমেটো চাটনি। তার সাথে আবার একটা কাজুও আছে। ভীষণ টেস্টি চাটনিটা, বাঙালির শেষ পাতে চাটনি মিষ্টি ছাড়া কোনো কথাই হয় না। আর চাটনি যদি এত সুন্দর হয় তো জাস্ট খাবারটা একদম তৃপ্তি পাওয়া যায়, জাস্ট জমে যায়। ভীষণ ভালো খেলাম, আমি ফার্স্ট টাইম এসেছি এখানে, ভীষণ ভালো খেয়েছি, রান্নাগুলো কিন্তু ভীষণ ভালো। এবার যেটা খাবো বলছি মিষ্টি, এরকম সাইজে একটা রসগোল্লা দিয়েছে, হাত দিয়েই খাচ্ছি, চামচ দিয়ে খাওয়ার কোনো মজা নেই। দেখো রসগোল্লাটা বেশ নরম, তুলতুলে, ভীষণ ভালো। কোনো রসগোল্লা কোনো ছিবড়ে না, গরম গরম হলে না গ্যাস জমে যেতে পারে, গরম গরম কোথায় পাবো। তো এটা দিয়ে কাজ চালাই, টেস্ট কিন্তু ভীষণ ভালো। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এবার জলটা খাচ্ছি। জলটা দেখো একটা মাটির গ্লাসের মধ্যে, খুব সুন্দর, মানে খেতেও ভালো লাগে। আর মনে একটা বাঙালি আনা ব্যাপার আছে, মানে এখানকার আমি আগে বলেছি অ্যাম্বিয়েন্সের সাথে কিন্তু সব কিছু একদম ম্যাচ করছে পারফেক্টলি। দুধ জলের তো কোনো টেস্ট নেই বাট, আর এখানে দেখো একটা খুব সুন্দর করে ডেকোরেট করা কুলো, কুলোর মধ্যে খুব সুন্দর করে ডেকোরেট করেছে,
কমপ্লিট হলো খাওয়া দাওয়া, অল টোটাল খাওয়া দাওয়া কমপ্লিট হলো। বাইরে গিয়ে বাহি কথা বলছি তোমাদের সাথে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি রেস্টুরেন্ট থেকে বাইরে গ্রাউন্ড ফ্লোরে আছি। তো দাম হিসাবে, খাবারের দাম হিসাবে কিন্তু কোয়ান্টিটি আর টেস্ট কিন্তু ভীষণ ভালো। আমার চ্যানেলে এর আগে একটা ভিডিও আছে ষোলো আনা বাঙালি, ষোলো আনা বাঙালি থেকে কিন্তু সামান্য 300 মিটারের ডিস্টেন্স আছে এই বাঙালি আনা। তো তোমরা আসো, এসে ট্রাই করো, তোমাদেরও অবশ্যই ভালো লাগবে। খাবারের কেমন টেস্ট ছিল সেটা আমি তোমাদের রিভিউ দিয়ে দিয়েছি, আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যারা আমার চ্যানেলটাকে এখনও অবধি সাবস্ক্রাইব করো তারা জলদি জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে এইসব ভিডিওগুলো মিস করতে না পারো। আর আজকের জন্য বাস এতটুকু, আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। আজকের জন্য টাটা।